আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে লাবিবা রাত্রেবেলা বলতেছিল কোথাও ঘুরতে নিয়ে যেতে, তো আমরা সবাই সাডেনলি প্ল্যান করলাম যে চলো তাহলে কোথাও ঘুরেই আসি। তো আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এখানে লাবিবা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল যখন আমি বলছি আচ্ছা ঠিক আছে চলো। তো আমরা রাইড করতে করতে হালকা একটু ব্রেক নিয়ে নিলাম ছবি তোলার জন্য। ও বাই দ্য ওয়ে, আমাদের এই সুন্দর ট্র্যাকসুটটা কিন্তু বিভার বিটি থেকে নেওয়া, তাদের কাছে আরও বেশ কিছু কালেকশন আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। এবং মেরাজ লাবিবা কোডটি ইউজ করলে আপনারা ঢাকার মধ্যে পেয়ে যাবেন ফ্রি ডেলিভারি, এখনই ভিজিট করুন। ছবি তুলতে গিয়ে একটু এসআরকের পোজ দিয়ে আমরা আবার রওনা দিলাম। আর এখানে লাবিবা তার জন্য কিছু সুন্দর সুন্দর ক্লিপ নিয়ে নিল। মিউজিক ছিল ওকে। তো এখানে আমরা ভুল করে একটা গর্তে পড়ে গিয়েছিলাম, দেন আমরা পৌঁছে গেলাম মাওয়া ফেরি ঘাটে। এখানে মাছ এবং মাছের দামের ব্যাপারে সবকিছু বলা আছে, আপনারা ভিডিওটা দেখুন। তো দুইটা ইলিশ মাছ নিয়েছি আমরা 1000 টাকা দিয়ে। তো পরে চিংড়ি মাছ দেখছিলাম, চিংড়ি মাছ দেখতে দেখতে আমাদের কাছে মনে হলো যে চিংড়ি মাছ গুলো সুবিধার না, তাই পরে আমরা ডিসাইড করলাম যে পাঙ্গাস মাছ নিবো। চলতেছে আমাদের বড় ভাই, গণ্যমান্য বড় ভাই ছিল ভাবি কই গেল, ওই যে চুরি কিনতেছে। তো পদ্মা সেতু হওয়ার পর থেকে আই গেস মেলা বসা শুরু করেছে। তো আমরা মেলা ঘুরতেছিলাম এবং দুষ্টামি করতেছিলাম। কত কষ্ট, তো এখানেও দেখলাম কক্সবাজারের মতো অর্নামেন্টস গুলো নিয়ে বসেছে। এখানে এসে যা বুঝলাম আপনি খালি হাতে বাসায় যেতে পারবেন না। আর এটা হচ্ছে মিষ্টি পানের দোকান, এখানে দেখি কাবাবও বিক্রি করতেছে। দেন লাবিবা বলতেছিল নৌকায় উঠবে, নৌকা হচ্ছে দোলার নৌকা, নৌকায় উঠার পর তো দেখি মাথা ঘোরাচ্ছে। দেন আমরা চলে গেলাম যেখানে ভাত ছিল, খুব সুন্দর একটা স্মেল আসতেছিল ভাজার। জোরাজোরি করো একটু, কোলে দাও কোলে নাও। এখানে এত সুন্দর সুন্দর গান বাজাইতেছিল, আমাদের হাসতে হাসতে লিটারালি পেট ফুলে গেছে। ও মাই গড, দর্শকের উদ্দেশ্যে একটা হাই বলে দেন। তারপর আমাদের খাবার গুলো দিচ্ছিল আস্তে আস্তে। এই যে এই যে এই যে ইন্দ্র, চোর চোর চোর, এই যে চোর, এই যে চোর। এটা হচ্ছে পাঙ্গাস মাছ এবং পাঙ্গাস মাছটা জোস ছিল। তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়ার কথা একটাই বলবো যে সব কিছুই ঠিক ছিল, বাট ডালটা একটু ল্যাকিংস ছিল, লাইক ডালটা সেরকম টেস্টি হয়নি আসলে। শীত কেমন? শীত কেমন? মোটামুটি খারাপ না, ভালো। আমি শীত কেমন? পুরুষ মানুষের শীত লাগে না কখনো, জ্যাকেট প্যান্টে খোল, এটা দিয়ে মেডে মেডে খোল, পড়া খোল, ঠিক আছে, বয়ে থাকেন না। তোর কি ঠান্ডা লাগে? আবার জিগো, আবার জিগো, ঠান্ডা লাগে? অবিবাহিত ছেলেদের কখনো ঠান্ডা লাগে না, অবিবাহিত ঠান্ডা লাগে, বিবাহিত সাপোর্ট আছে তোর। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম মালাই চা খেতে।
আমার কেমন লাগতেছে জানো, ইন্দোর খরগোশ ফেলতাম না আমি, ওটির মতো লাগতেছে। মেরাজ একটু করো, কত ভদ্র। একটা কথা বলি, লাইফে খুঁজে থাকা আরেকটা সূত্র, কি কি বক্তব্য। তুমি আবার এখানে কোন একটা চিজ দে, চাদর চাদর এনেকাই না। সবকিছু খাওয়া শেষে লাবিবা ম্যাডাম এখন পান খাবে, তো নিয়ে আসলাম তাকে পান খাওয়ার জন্য। তারপর আমরা রওনা দিয়ে দিলাম আমাদের বাসা যাওয়ার জন্য। তো বাসা যাওয়ার পথেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তো এই বৃষ্টির মধ্যে হাইওয়েতে দাঁড়ানো পসিবল ছিল না, তো আমরা বৃষ্টিতে ভিজে ভিজে রাইড করেছি। এবং এই এক্সপিরিয়েন্সটাও অন্যরকম ছিল, যে এত লং রাইড বৃষ্টিতে ভিজে ভিজে। তারপর আস্তে আস্তে করে বাসায় চলে আসলাম। আমাদের এমন ঠান্ডা লাগতেছিল যে বলার বাইরে, আল্লাহ যেন এরকম সিচুয়েশনে কাউকে যেন না ফেলে। অনেক বাজে একটা সিচুয়েশন গেছে, পুরো বৃষ্টিতে ভিজছি পুরো, দেখেন অবস্থা সবার। তো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমাদের আননোন কাপল পেজটাকে ফলো করুন এবং মেরাজ লাবিবা ব্লগস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ব্যাক টু হোম, থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, আসসালামু আলাইকুম।